আমারও কিছু আলোচনা কাইটা কাইটা নায়িকাদের ছবি তারপরে শিল্পীদের ছবি দিয়ে লেখে বক্তা না শিল্পী আবার অনেকে লেখে শিল্পীকেও হার মানিয়ে দিলেন যেই গান গেয়ে গরম গরম না শুনলে মিস করবে পাবলিক কালি ক্লিক করে আর দেখে আর মনে করে হুজুর দুই ঘন্টা ধরে গানই গায় গান গাইলে দুই ঘন্টা কোরআনের মাহফিলে জুতা কি আপনাদের কাছে থাকবে ওগুলো যুবকদেরকে বুঝাইতে যে হালকা এক লাইনে টাচ মেরে দে কতক্ষণ ঠিক কেন তা মানুষকে আমি চেষ্টা করি যারা ওরা শিল্পীরা গাইছে মন্দ গান ওরা ডাকছে ওদের কায়দায় আমি আবার ওইটাকে পাল্টাই আমি আমার স্টাইলে বলি কথা বলেন না কেন হ্যাঁ বলবো আজকেও বলবো টেনশন না বলবো ইনশাআল্লাহ তবে একটু সেই লাইন মতো যাওয়া লাগবে তো হ্যাঁ দিল্লি বহুত দূর ওই জায়গায় যাইতে থাকা লাগবে আমার মহিলা মা বোন আছে না নাই তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা করা দরকার কারণ মা বোনেরাই ঘরে বাইরে দেশের সরকার সবার জন্য আলোচনা হবে আমি আপনাদের এলাকার মেহমান শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ তাহলে হিংসা বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই কথা বলে ঠিক কিনা কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দিন আর ইসলামের কারণে দু হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা লিলাহে তাকবীর লিলাহে তাকবীর আমরা দিনের সাথে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা যদি সবাই একই সুরে একই কোরআনের কথা বলি একই ভাবে মানুষকে দিনের দিকে আল্লাহর দিকে ডাকি বিশ্বাস করেন এই দেশে আর মিলাদ নিয়ে মারামারি হবে না এই দেশে নবী নুরাত নুরের তৈরি মাটির তৈরি নিয়ে দলাদলি হবে না এতনা ফাসাদ করার কোনো সুযোগ নাই কঠিন কিয়ামতের ময়দানে আর কবরের মধ্যে এগুলো বিষয় না আল্লাহ প্রশ্ন করবে না কথা বলে ঠিক না ফেরেশতারা কেউ বলবে না বেটা দুনিয়াতে আমিন সুরে পড়েছিস না আস্তে পড়েছিস পড়েছে তো যে আস্তে পরে একটু ভলিউম কমাইছে যে জোরে পরে একটু ভলিউম বাড়াইছে কতক্ষণ ঠিক কিনা এগুলো না কাদা সরাসরি করার দরকার আছে কে ওয়াহাবি কে সুন্নি কে অন্য দল কে দল এগুলো দলাদলি করার সুযোগ নাই আমরা ইসলামের সাথে দিনের সাথে দিনের সাথে ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে করেন আমিন আর রাসূলুল্লাহ বলেন আমিন সম্মানিত ভাইরা আমার সবাই জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি কথা বলবো সূরা মুলক থেকে কি নাম মুলক পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা মোট আয়াত 30টি রুকু আছে 2টি বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কী সূরা বলা হয় হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয় এ পাশের ভাইরা কি আমাকে ভালোবাসেন না ভাই আল্লাহর রাস্তা সামনে তো বাইরে সেটা বসেন তো দেখে বসেন একটু বসেন দরদিরা একটু বসেন আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি বসেন ভাই আমার একটু কথা বলতে দেন বড় গ্যাদারিং হলে বড় সমস্যা কথা বলে মজা পাওয়া যায় এই সাইডে চিল্লাচিল্লি ওই সাইডে হা একটু সমস্যা হয়ে যায় আল্লাহর রাস্তা একটু বসেন আমার একটু কথা বলতে দেন সম্মানিত ভাইয়েরা আমার কোরআন থেকে কথা বলে আপনাদের উপকার আমার উপকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন সূরা যারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন মুমিনদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কারণ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে এজন্য আমরা কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير সম্মানিত ভাইরা আমার সূরা মুলক আল্লাহর সে বান্দারা এই সূরাটি তেলাওয়াত করবে নিয়মিত আমল করবে আল্লাহর বান্দারা আমল করার কারণে যেই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সওজবকে সহজ করে দেবে বলেন সুবহানাল্লাহ এই সূরার এত ফজিল
ফজিলত বাজার যেই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে সূরা মুলক গঠন কিয়ামতের ময়দানে এই সূরাটি হাসরের ময়দানে ওই ব্যক্তির পক্ষে যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে বলেন আল্লাহু আকবার আপনারা কি চান আল্লাহর কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই অনেক মানুষ এই জায়গা আছে সূরা মুলুক তো দূরের কথা সূরা ফাতিহাও জানে না আছে না নাই বাজান কয়েকদিন আগে এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছিলাম বরকে জিজ্ঞাসা করেছি বাবা সূরা ফাতিহা জানো দেখি ওর চোখ মুখ ঘাইমে গেছে সাথে যে কোল দ্বারা দুলে ভাই সাহায্য করে আসে না বর যাত্রীর সাথে ওরা বলতেছে হুজুর বিয়া পড়াতে ভিজিট দেয় কত আমি 500-1000 দেয় কয় হুজুর 2000 টাকা দেব তা আল্লাহর হস্তে বিয়েটা ভাঙ্গা দেবেন না কেন কয় হুজুর ও কেন আমাদের জিজ্ঞাসা করলে আমরাও সূরা ফাতিহা জানি না বিয়ে করতে গেছে সূরা ফাতিহা এরকম আছে না নাই এরা আছে না নাই কোন জায়গায় কোন দোয়া পড়া দেখে ওরা দোয়া কালাম কিছুই জানে না বোঝেন নাই অনেক ভক্ত আছে সেলফি তুলতে আসে অনেক ভক্ত আছে আলোচনা শুনে ভালো আলহামদুলিল্লাহ বগুড়া মাহাতির হোটেলে আমার এক ভক্ত আছে প্রতিদিন আমার আলোচনা শুনে মহব্বত করে ভালোবাসে একদিন হাত চাপে ধরে বললাম এ যুবক বিয়ে করেছিস কয় হুজুর বলেন কি তিন ছেলের বাপ আমি তাই বললাম স্ত্রী সব আসেন একটা দোয়া আছে তুই কি জানিস কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম নেই তার মানে কোন জায়গায় কোন দোয়া পড়া লাগে অনেক মুসলমান জানে না কথা কোন ঠিক কিনা এক মুরুবি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আলম চাচা এ তো খানা খাওয়ার দোয়া পেশাব করতে আসে এই দোয়া পড়া যাবে না পেশাব করার দোয়া তো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলছে বাবা কোন দোয়া কোন জায়গায় পড়া আমার অত মনে থাকে না কথা বিরেক কাজ করে না কথা কোন ঠিক কিনা এরকম আছে না না সূরা মুলুক তো দূরের কথা হুজুর জীবনে কোনোদিন তিলাওয়াত করিনি এরকম বান্দা আছে না না এখানে আল্লাহর এমনও বান্দা আছে কোরআন জীবনে একদিনও স্পর্শ করেও দেখেনি আছে না নাই কোরআন স্পর্শ করেনি কোরআন বোঝেনি কোরআন পড়েনি কোরআন মানেনি জীবনের অবস্থা কি এই জন্য কোরআনের ইসলামের দিকে আমাদের ধাপিত হওয়ার দরকার আছে না নাই সূরা মুলুক আমার এই আলোচনা শোনার পর অনেক মানুষ সূরা মুলুক মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলেন বলে হুজুর কোরআন পড়া জানতাম না আপনার কথা শুনে সূরা মুলুক এখন পুরোটা আমার মুখস্থ হয়েছে 30টা আয়াত বেশি না আপনার মাত্র কয়টা আয়াত মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আকাশ আর জমিনে একই সত্র মালিকানা কার আরো জোরে বলেন কার সকল ক্ষমতার একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর আকাশ আর জমিনের একমাত্র মালিক আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আরো সিল্লা বলেন কে ভাই কথা বলতে হবে একটু আলোচনার মাধ্যমে এই যে খেয়াল করেন কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেল বোঝার যারা বুঝবে আর যারা বুঝবে না ওরা কিয়ামত হয়ে গেলে বুঝবে না আমি কোরআন সুন্নার আলোকে আপনাদেরকে বুঝাবো খালি খেয়াল করে শুনবেন হুজুর কি বুঝাইতে চায় কথা বোঝেন নাই